হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে ইরিক্সা যে কন্ট্রোলার হয় কন্ট্রোলারের টেস্টার ডিভাইস ঠিক আছে তো এইটার সাহায্যে তোমরা মানে কন্ট্রোলারটা চেক করতে পারবে যে কন্ট্রোলারটা ভালো আছে কি খারাপ আছে এটা একটা আমার দাদা একটা কমেন্ট করেছিল সে কমেন্টে বলেছিল যে এর একটা ডিভাইস তৈরি করে দেখাতে আমি তার জন্য এটা তৈরি করে মানে দেখাচ্ছি ঠিক আছে তো তোমরা দেখো এটা হচ্ছে মানে ই রিক্সা কন্ট্রোলার টেস্টার বা চেকিং ডিভাইস তোমরা বলতে পারো এই মানে ডিভাইসটা তোমাদের কাছে থাকলে তোমরা কন্ট্রোলার খারাপ কি ভালো এক চান্সে বুঝতে পারবে তো এটা আমার রেডি করা আছে তো মানে রেডি করা আছে বলতে আমি এটা পুরো আগে রেডি করে নিয়েছি তা তোমাদের এক এক করে বলবো এটা কেমনভাবে তোমরা করবে ঠিক আছে তো ভিডিওটা পুরো দেখবে দেখলে তোমরা বুঝতে পারবে আর এরকম ভিডিও তোমরা ইউটিউবে কোথাও পাবে না কেউ এরকম বলবেও না কারণ এই ডিভাইসগুলো ইউটিউবে অনলাইনে বিক্রি হচ্ছে যারা বিক্রি করে তারা কিন্তু এই সার্কিট কিন্তু বলে না কোনো দিন বললে কিন্তু তাদের ব্যবসা কিন্তু চলবে না ঠিক আছে তো একজন আমাকে মানে মানে বলেছিলো যে তাদের একটা ভিডিও বানাতে মানে সেই উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি তো তোমরা দেখো তো আমি আটচল্লিশ ভোল্ট কানেকশান এতে দিয়ে দিয়েছি ঠিক আছে আগে দেখে নাও দেখো ছেচল্লিশ ভোল্টেজ তো আমার ব্যাটারির একটু ভোল্টেজ কম আছে মানে মানে কন্ট্রোলার যে যে সাপ্লাই দরকার সেসব সাপ্লাই আমি দিয়ে দিয়েছি তোমরাও দিয়ে নেবে তাহলে বুঝতে পারবে দেখো আমি যে পিক আপ দিচ্ছি তখন তিনটে লাইট ব্লিকিং করছে আবার নেমে যাচ্ছে যদি তিনটে লাইটই ব্লিকিং করে নেমে যায় জানবে তোমার কন্ট্রোলার ওকে আর যদি নাও জলে তাহলে জানবে কন্ট্রোলার তোমার খারাপ আছে দেখা গেলো দুটোর মধ্যে একটা জ্বলছে দুটো জ্বলছে না তো দুটো সাইড খারাপ যে দুটোর মধ্যে একটা চলছে কি দুটো চলছে আর একটা চলছে না সেটাও খারাপ তো কানেকশানটা তোমাদের কেমন হবে সেটা তোমাদেরকে দেখাবো এবং বোঝাবো পুরো কথা আপনি শুনবে তো দেখো আমি যখন পিক আপ দিচ্ছি একবার নিচ্ছি আবার ছেড়ে দিচ্ছি এটাই হচ্ছে ডিভাইস এটাই হচ্ছে সিস্টেম ঠিক আছে তাই এটা কন্ট্রোলার যদি খারাপ হতো তো এই তিনটে লাইন জ্বলতো না আর এই কন্ট্রোলারে যদি যে কোনো একটা সাইড যদি খারাপ হয় তো ওই লাইট মানে চলবে না তখন তোমরা বুঝতে নেবে যে ওই সাইডটা খারাপ হচ্ছে কি ইয়েলো সাইড বলো কি গ্রিন সাইড বলো বা ব্লু সাইড বলো ঠিক আছে তো আমি তিনটেতে আমি চিমটি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ দেখে না ঠিক আছে এর জন্য তোমাদের লাগবে তিনটে এলইডি লাগবে তিনটে ওয়ান কে রেস্টেন্স লাগবে আর একটা মোটর সেন্সার লাগবে ভালো করে কথাগুলো শুনবে তাহলে কিন্তু বুঝতে পারবে এবং কানেকশানগুলো তোমাদেরকে বলে দেবো তা তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে তাহলে কিন্তু কানেকশান করতে পারবে এবং মানে বুঝতেও পারবে যদি না পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তো আমি দেখো মানে আটচল্লিশ ফুটের কানেকশানটা নিয়ে নিয়েছি তো প্রথম তোমাদের কাজ হচ্ছে একটা মোটর সেন্সার নেবে সেন্সার নিয়ে তার কানেকশানটা করতে হবে পাঁচটা তারের তো কেমনভাবে কাজটা করবে সেটাও আমি তোমাদের দেখাবো পুরো স্টেপ বাই স্টেপ তোমরা দেখবে এর যে একটা নেগেটিভ একটা পজিটিভ হয় তোমরা জানো এর যেরকম পাঁচটা তার যেরকম কানেকশান হয় এই যে কন্ট্রোলারে যে হল সেন্সার আছে সেই হল সেন্সারে সেম কানেকশানগুলো করবে তোমরা ঠিক আছে নেগেটিভ পজিটিভ বা ইয়েলো ব্লু গ্রিন যেরকম কানেকশান থাকে হল সেন্সারে সেরকম একটা সেন্সার দিয়ে কানেকশানটা করবে আর পিক আপটা লাগাবে পিকআপের তার আর এখানে এলইডি লাইনটা হবে যে মোটরের যে তারটা আউটপুট সেটা এল ইডি লাইন হবে আর একটা গ্রাউন্ড তার তোমাদের ওই ইয়েতে গ্রাউন্ডে করতে হবে এই ব্যাটারির যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডের সঙ্গে করতে হবে এর কাজটা সেরকম কিছুই না ঠিক আছে এটা মানে একটু ঝিকঝাক বোর্ডে করে লাগিয়ে দেখাচ্ছে মানে বিশাল কিছু কিন্তু বিশাল কিছু না দেখো তিনটে ওয়ানকে কে নিয়েছি আমি তিনটে এল তিনটে যে ওয়ানকে কে হবে এলইডির যে পজিটিভ সাইট ভালো করে কথাগুলো শুনবে ইম্পর্ট্যান্ট কথা এল ইডির যে পজিটিভ সাইট সে পজিটিভ সাইডে ওয়ানকে রেজিস্টেন্স লাগাবে আর তিনটে যে নেগেটিভ হবে তিনটে নেগেটিভ একসঙ্গে জয়েন্ট হবে জয়েন্ট হয়ে যে কন্ট্রোলারে নেগেটিভ সঙ্গে অ্যাড হবে আর আর রেলইডির যে প্লাস প্লাসে ওয়ানকে রেজিস্টেন্স হয়ে এর আউটপুটে যাবে মানে কন্ট্রোলারের যে মোটরটা তার সেই আউটপুটে কানেকশান হবে ঠিক আছে আর এই হল সেন্সারে এই যে একটা সেন্সার লাগবে সেন্সার দিয়ে এটা কাজ হবে আর পিক আপটা তোমরা জুড়বে দিয়ে লাইন দিয়ে যখনই তোমরা পিক আপটা দেবে তখনই এই লাইটগুলো জ্বলতে শুরু করবে মানে একবার জ্বলবে দিন নেমে যাবে আবার পিকআপ যখন দেবে আবার একবার জ্বলবে দিয়ে নেমে যাবে যদি কন্ট্রোলার যদি তোমার ভালো থাকে তো তিনটে লাইটই জ্বলবে আর কন্ট্রোলারে যদি কোনো একটা সাইড খারাপ হয় কিংবা মসপেট শর্ট হয় ঠিক আছে বা কোনো ড্রাইভার সেকশানে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু জ্বলবে না ভালো করে কথাগুলো শুনবে তাহলে কিন্তু বুঝতে পারবে আর কানেকশান তোমাদের বলে দিলাম যে হল সেনসার মোটরের যে সেন্সার যেরকম কানেকশান সেম কানেকশানই হবে হল সেন্সারের সঙ্গে ঠিক আছে আর পিক আপ লাগাবে যে এখানে যেরকম কানেকশান সেরকম লাগাবে আর এল ইডি পজিটিভে ওয়ানকে রেজিস্টেন্স হয়ে মোটরের যে তিনটে তার আছে সেই তারে কানেকশান হবে আর এলইডির যে নেগেটিভ তিনটে তার শর্ট হবে দেখো তিনটে তার আমি শর্ট করেছি শর্ট করার পর ওই তারটা গ্রাউন্ডে চলে গেছে ঠিক আছে এর কানেকশান সেরকম কিছু না কিন্তু জানলে কিছুই না না চালা কিন্তু বিশাল কঠিন মানে যারা বিক্রি করছে তারা কিন্তু বড়ো বক্সে করে ভালো মানে ডিজাইন দিয়ে আলো ইডি দিয়ে মানে বিক্রি করছে দেখতে যাতে ঘ্যামা করছে কিন্তু সেরকম কিছু না কাজ সেরকম কিছু না তোমরা যখন পুরো কাজ শিখে যাবে তখন এগুলো তোমাদের কাছে প্রয়োজন হবে না ঠিক আছে তখন তোমরা এমনিই বুঝতে পারবে কোথায় কি আছে না আছে কোনটা খারাপ কী ভালো তোমরা নিজেরাই জানতে পারবে এ কানেকশান সেরকম কিছু না কিন্তু একটা হল সেন্সার লাগবে মানে মোটর সেন্সার বোর্ড একটা লাগবে ঠিক আছে তো কানেকশান এরমভাবে হবে এরমভাবে তো যদি তোমরা করতে পারো যারা নতুন কাজ শিখতে চাইছো তারা এরমভাবে কাজটা করবে তোমরা লাগালে এক চান্সে বুঝে নেবে ঠিক আছে আর এই আমাদের যে কন্ট্রোলার এটা রেডি কন্ট্রোলার এর তারগুলো ওয়ারিং করার জন্য এসেছিলো সব তার ছিঁড়ে গেছে সবই সেইগুলো আমি এখানে ফিটিং করেছি এবং তোমরা যদি মানে জানতে চাও যে তারগুলো ছিঁড়ে গেলে কোথায় কোন কানেকশান তা তো আমাকে কমেন্ট করবে আমি বা বলে দেবো মানে এই পৃথিবীতেই লেখা থাকে মানে কোড নাম্বার সে কোন কোড নাম্বারে কী তার জয়েন্ট হবে তো আমি বলে দেবো তোমরা যদি তোমাদের কারো যদি জানার ইচ্ছা থাকে বা প্রয়োজন হয় তো আমাকে কমেন্ট করবে ঠিক আছে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ